বহু সন্ত্রাস ষড়যন্ত্র দাঙ্গা হাঙ্গা মারপিট করেও বামেদের পূর্ব ঘোষিত 23তম রাজ্য সম্মেলন উপলক্ষে বৃহস্পতিবার সিপিএমের প্রকাশ্য জনসমাবেশকে আটকাতে পারল না বিপ্লব কুমার দেবের নেতৃত্বাধীন বিজেপির বাইক বাহিনীরা। কিন্তু এত সন্ত্রাসসহ রাজ্যের সবকটি মোটর স্ট্যান্ডগুলিতে হুমকি, গাড়ি না দেওয়ার জন্য শাসকের হুমকিকে চোখে চোখ রেখে শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করেই বৃহস্পতিবার আস্তা ময়দানে সমাবেশ করা দেখালো লাল ব্রিগেড। 2018 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পর বামফ্রন্ট যখন এই রাজ্য থেকে ক্ষমতা বিচ্যুত হয় ঠিক তখনই বিজেপি বলেছিল এই রাজ্যে আর বামফ্রন্ট মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। কিন্তু বিধানসভা নির্বাচনের পর আজকের এই লাল ব্রিগেড আবারও শাসকের বুকে কম্পন দড়িয়ে দিল। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই গর্জিয়মান মিছিলে আর লাল পতাকায় কার্যত রাজধানীতে বয়ে গেল লাল বন্যা। শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে 2023 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে আবারও বার্তা দিয়ে গেল যে বিজেপি দল সন্ত্রাসের পথ বেছে নিয়েছে, সে সন্ত্রাসকে উপেক্ষা করেই 2023 সালে হাওড়াতে বিসর্জন দেওয়া হবে বিজেপিকে। দেখুন দর্শক বন্ধুরা আমাদের প্রতিনিধির সাথে আস্তাবল ময়দান থেকে সরাসরি লাল ব্রিগেডের আস্ফলন। 2018 সালে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের পূর্বে এরাজ্যে দুদণ্ড প্রতাপশালী বাম দলকে অর্থাৎ বামফ্রন্ট সরকারকে কিন্তু ঢাকি সূত্র বিসর্জন দিয়ে দিয়েছিল রাজ্যের জনতারা। তারপরে প্রতিষ্ঠিত হয়েছিল বিজেপি আইপিএফটি জোট সরকার, আর জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অনৈতিক কাজকর্মের প্রকার নাখুশ রাজ্যের জনতারা, আর সেই সুযোগকে কাজে লাগাতে চাইছে আবারও বামফ্রন্ট দল। পুনরায় রাজ্যে সরকার প্রতিষ্ঠা এবং এক্সট্রা মাইলেজ নিয়ে আবারও বামফ্রন্ট কিন্তু এই রাজ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আজ কিন্তু এক প্রকার আগরতলা আস্তাবল ময়দান প্রায় শূন্য থেকে কিন্তু আজ দশে পরিপূর্ণ হয়ে রয়েছে। বামফ্রন্টের উদ্যোগে আজকের এই কেন্দ্রীয় জনসমাবেশ কিন্তু আপনাদের দেখতেই পাচ্ছেন এই আগরতলা রাজপথ কিন্তু কার্যত আজ বামেদের দখলে। আমাদের এই জনসভাকে কেন্দ্র করে আমরা প্রচার করছিলাম আজকে কিন্তু বামেদের এই সমাবেশ কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ রাজ্যে, কেননা গতকাল থেকে আপনারা দেখেছেন শহরের বুকে যেভাবে শাসক দলের হরমাত বাহিনীরা শহরের বুকে একের পর এক যে অত্যাচার মন্থন সাধারণ মানুষে, তা আজ কিন্তু এক প্রকার চ্যালেঞ্জ ছিল বামেদের এই আস্তাবল ময়দানের জনসভা। কার্যত কিন্তু আজ এই আস্তাবল মাঠে বামেদের জনসভা অনেক কিছুই দিয়ে যাচ্ছে এই রাজ্যের রাজধানী আগরতলাবাসীকে, কেননা দীর্ঘ চার বছর পর 2018 সালের ত্রিপুরা বিধানসভার পর 2023 সালের প্রথম দিকেই কিন্তু আজ বামেদের এই শো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ এই রাজ্যে, কেননা বিধায়ক সুচিত্রাই বর্মন আশিস সাহানা যখন কংগ্রেস দল ছাড়ে ঠিক তখনই বামফ্রন্ট কিন্তু এক্সট্রা অক্সিজেন নিয়ে আবারও মাঠে নেমেছে। যদিও সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী দাবি করেছে এই রাজ্য থেকে বিজেপি আইপিএফটি সরকার সরা মাত্র সময়ের অপেক্ষা। বিজেপির বিধায়ক তথা বর্তমান কংগ্রেস নেতা কিন্তু দাবি করেছে সুদীপ রায় বর্মন সংখ্যালঘিষ্ঠ সরকারে পরিণত হবে বর্তমান সরকার, আর সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আস্তাবল ময়দানে কিন্তু বামেদের সভা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। আপনারা দেখতেই পাচ্ছেন এই মাঠেই কিন্তু রাজধানী যখন আজ কার্যত বামেদের দখলে, ঠিক তখনই আস্তাবল ময়দানের এই জনসভা কিন্তু আজ অনেকটাই গুরুত্বপূর্ণ রাজ্যের শাসকদের কাছে। একজন কার্যকর্তা আমরা পেয়েছি, দাদা আপনার নাম? কি বলবেন আজকের এই জনসভা? কি বলবো, রাজ্যে বামপন্থী সরকার তৈরি হচ্ছে 2023 বিপুল জনসমর্থন নিয়ে রাজ্যে বামপন্থী সরকার তৈরি হচ্ছে। শাসক দল দাবি করছে আপনারা নাকি বহিরাজ্য থেকে লোক নিয়ে এসেছেন, কি বলবেন? কেরল থেকে লোক নিয়ে এসেছে শাসক দলের এই দাবি? এখন মাথা খারাপ হয়ে গেছে, এখন আবল তাবল বকছেন, আর দীর্ঘদিন কিছুদিন ধরে তো সন্ত্রাস মানে তাদের লাগামহীন সন্ত্রাস শুরু করেছেন যাতে করে এই সমাবেশ বানচাল করা যায়। ওরা ব্যর্থ হয়েছেন, মানুষ ঘর থেকে বেরিয়েছেন, প্রতিরোধ করেছেন ময়দানে। আজকে এই আস্তাবল মাঠ সহ গোটা রাজ্যে একটা
ব্যাপক বার্তা রাজ্যের সাধারণ মানুষের কাছে ছড়িয়ে পড়বে, দিকে লাল পতাকা আরো শক্তিশালী হবে, রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হবে, এটাই শেষ কথা। দেখতেই পাচ্ছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অসংখ্য যে দলীয় কর্মী সমর্থকরা আজ আস্তাবল ময়দানে এসে উপস্থিত হয়েছেন, তাদের একটাই দাবি, এই রাজ্য থেকে বিপ্লব দেবের নেতৃত্বাধীন অনৈতিক সরকার বিজেপি সরকারকে উৎখাত করতে। 23-এ বামফ্রন্ট আবার উপর দমে। ব্যুরো রিপোর্ট, লাভুল ইন্টারন্যাশনাল।